আছেন লিভার সিরোসিসের যতগুলি মারাত্মক জটিলতা আছে তার মধ্যে অনেকগুলি জটিলতা ওনার মধ্যে দেখা দিয়েছে যেমন ব্লিডিং যেটা হয়েছিল ওনার দুই তিন এপিসোড ওনার ব্লিডিং হয়েছিল পাকস্থলী থেকে এবং খাদ্যনালী থেকে এগুলি সবকিছু সিরোসিস থেকে হয়েছে তারপরে ওনার পেটে পানি আসা সেটা লিভার সিরোসিসের আরেকটি জটিলতা বুকে পানি আসা আরেকটি মারাত্মক জটিলতা এবং এই যে পেটের পানির ইনফেকশন হওয়া সেটা অত্যন্ত জটিল অবস্থা এই লিভার সিরোসিসের যেখানে মৃত্যু ঝুঁকি অত্যন্ত বেশি কিন্তু আল্লাহর রহমতে আমরা তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়েছে যার কারণে উনি হয়তো ওই যাত্রায় আল্লাহ ওনাকে সেভ করে গেছে কিন্তু এই পেটের পানি যতক্ষণ ওনার মধ্যে থাকবে বুকের পানি যতক্ষণ থাকবে এগুলি ইনফেকশন হওয়া এগুলি মারাত্মক ইনফেকশন হওয়া যে সময় যেগুলি কোনো ওষুধে কাজ করবে না এরকম একটা অবস্থায় চলে যেতে পারে সেটি হলো সেই অবস্থায় মৃত্যু ঝুঁকি অত্যন্ত বেড়ে যায় এখন ওনার এই পানি পেটের পানি এবং বুকের পানির চিকিৎসার জন্য আমাদের হাতে যে চিকিৎসাটুকু আছে সেটি হলো আমরা যেটা করছি আপনারা দেখছেন এবং সিদ্দিকী সাহেবও বলেছেন যে আমরা মাঝে মধ্যে ওনার পেটের পানি এবং বুকের পানি বের করি এবং ওনার যেহেতু হৃদরোগে মারাত্মক হৃদরোগও আছে ওনার যেটাকে স্টেন্ট করা হয়েছে ব্লক আছে সে কারণে ওনার ওনাকে আমরা আইসিইউ সাপোর্টে সিসিইউ সাপোর্টে ওনাকে এই পেট এবং বুকের পানি বের করতে লাগছে ফলশ্রুতিতে এবং আমরা ওনাকে এই জটিল অবস্থার মধ্যে এবারের মতো আমরা আপনারা দেখছেন আমরা বাসায় নেওয়ার মতো ওনাকে অবস্থা নিতে পারছি না দুই দিন পর পরে ওনার বিভিন্ন জটিলতা দেখা দিচ্ছে এবং বিভিন্ন রকমের ইনফেকশন হওয়া এই লিভার সিরোসিসের আরেকটি মারাত্মক জটিলতা এবং সেটা ওনার মধ্যে কয়েকবার কয়েক রকমের ইনফেকশন হয়েছে রক্তে ইনফেকশন পানিতে ইনফেকশন শরীরের অন্যান্য অন্ত্রে ইনফেকশন এই জিনিসগুলি ওনার মধ্যে এখন দেখা দিচ্ছে সর্বশেষ আপনারা যেটা জানতে চেয়েছেন যে এই অবস্থায় কতদিন আমরা কি করব আমাদের হাতে আর কোনো চিকিৎসা নাই এই মুহূর্তে আমাদের দেশে দেওয়ার মতো সেটি হলো বারবার পানি বের করা এবং ইনফেকশনের হাতে যেসব অ্যান্টিবায়োটিক আছে এগুলি দিয়ে চিকিৎসা করা কিন্তু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই অ্যান্টিবায়োটিকগুলি ইউজ করতে করতে একসময় এগুলি রেজিস্ট্যান্স ডেভেলপ করে যাচ্ছে এবং এখন অনেক সাধারণ অ্যান্টিবায়োটিক এবং আমি বলবো যে অনেক উচ্চ মানের অ্যান্টিবায়োটিকও ওনার মধ্যে কাজ করছে না তো এটি একটি বড় রকমের ঝুঁকি মধ্যে আছেন উনি তাহলে ওনার জন্য প্রকৃত যে চিকিৎসাটুকু এখন করার সুযোগ আছে আমাদের দেশে না সেটা সুযোগ নাই বিদেশে উন্নত সেন্টার যদি করা যায় সেটি হলো চিকিৎসা বলেছেন যে টিপস করা আরেকটি টিপস করে আমরা ওনার এই পানি এবং টোটাল হাইপারটেনশন কমানোর মধ্যে চিকিৎসা করতে পারি কিন্তু লিভার তাতে সুস্থ হবে না লিভার সুস্থ করার জন্য একমাত্র চিকিৎসা হলো লিভার ট্রান্সপ্লান্টেশন যদি সম্ভব হয় এগুলি হলো বিদেশের বড় উন্নত লিভার সেন্টারের ইভ্যালুয়েশন করে সেই সিদ্ধান্তটুকু ওরা নিতে পারে পারে এখন তাহলে ওনার এই যে জটিল অবস্থা এই অবস্থায় আমরা যেটা করছি এই অবস্থায় আমাদেরকে চালিয়ে যেতে লাগবে প্রার্থনা করো এর মধ্যে যে কোনো সময় ওনার মৃত্যু ঝুঁকি অত্যন্ত অত্যন্ত বেশি এই সেটি আপনাদেরকে বোঝাচ্ছি আপনারা যেটা জানতে চেয়েছিলেন যে আমরা কতদিন ওনাকে এভাবে চালাতে পারবো ওনার যে কোনো মুহূর্তে মৃত্যু ঝুঁকি অত্যন্ত বেশি